প্রচারণা করা, এই সরকার এটা ক্রমান্বয়ে করে চলেছে, করেই চলেছে। মানুষের অধিকার বলতে আর কিছু নেই, এখন আর তাদের এটা কেউ গ্রহণ করে না, বিশ্বাস করে না। এটা অনেকে রাখাল বালকের মতো হয়ে গেছে, সব কিছু নড়ে, সব কিছুর পেছনে দেখবেন যে ওই আওয়ামী লীগের লোকেরা সন্ত্রাস। উদ্দেশ্য একটাই, যে সেই সম্পত্তিগুলো দখল করা, তাদেরকে বিতাড়িত করা, আর রাজনৈতিক প্রতিপক্ষের গায়ে দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাই না? ভয়াবহ আন্দোলন, 173 দিন আন্দোলন করেছে, হরতাল, এর মধ্যে 100 লোক মারা গেছে। তার মধ্যে একটা ইনসিডেন্টে 11 জন আপনার বাসের মধ্যে গান পর দিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে, এই আওয়ামী লীগ। এখন আর তাদের এটা কেউ গ্রহণ করে না, বিশ্বাস করে না। এটা অনেকে রাখাল বালকের মতো হয়ে গেছে, রাখাল বালক আপনার মানুষকে বোকা বানাতে চাইতো, এবং তো বাঘ আসছে, বাঘ আসছে, গ্রামের লোকে সব দৌড়ে চলে আসতো লাঠি সেটা নিয়ে বাঘ মারার জন্য, এসে দেখতো কিছু নাই, সে হাসতো, বলতো বোকা বানালাম। এরকম 2-3 বার করার পর সত্যি সত্যি একদিন বাঘ আসলো, তখন কিন্তু তাকে রক্ষা করার আর কেউ থাকলো না। এটা হচ্ছে তাদের আসল ব্যাপার। আজকে এই সরকার আপনারা দেখছেন যে কীভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে তারা নির্মূল করার চেষ্টা করছে। আমাদের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারগুলো তারা কেড়ে নিচ্ছে। এবং দেখুন, সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার যেটা, যে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের জন্য যিনি এখনও গৃহবন্দী হয়ে আছেন, এবং গত পরশু থেকে তিনি হাসপাতালে আছেন, গতকালও আমি গিয়েছিলাম, তিনি অত্যন্ত অসুস্থ। এই প্রথম আমি ডাক্তারদেরকে দেখলাম যে তারা উদ্বিগ্ন হয়ে উঠেছেন, তারা বলছেন যে এখন আমরা এখানে আমাদের চিকিৎসায় শেষ পর্যন্ত আমরা কী করতে পারবো আমরা জানি না। তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে, 2 কোটি টাকার একটা মামলা যেটার কোনো ভিত্তি নাই, ওই টাকা এখন ব্যাংকে আপনার 8 কোটি টাকা পার হয়ে গেছে। তো দুর্নীতি হলো কোথায়? কোথাও কোনো দুর্নীতি নেই, কোথাও কোনো রকমের সত্যতা নেই, যে তাকে দুর্নীতি মনে করিয়ে বানিয়ে তাকে আপনার সাজা দিয়েছে। তাই নয়, দুঃখজনক ব্যাপার যেটা, যে বিচার বিভাগ লোয়ার কোর্টে তাকে দিল 7 বছর, তাই না? 7 বছর, হাই কোর্টে দিল 10 বছর। তার মানে বিচার বিভাগকে তারা কীভাবে নিয়ন্ত্রণ করছে আপনারা দেখছেন। আমরা সবাই মিলে একটা বিষয়ে একমত হয়েছিলাম, এই দেশের সব রাজনৈতিক দলগুলো সবাই, যেখানে নির্বাচনকালীন সময়ে, নির্বাচনের সময়ে একটা একটা ব্যবস্থা থাকবে, যে ব্যবস্থায় নির্বাচনকালীন 90 দিন এটা একটা নিরপেক্ষ সরকার থাকবে, একটা নির্দলীয় সরকার থাকবে, যারা কোনো পক্ষপাতিত্ব করবে না। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে যেটা দেখা গেছে, যে যদি দলীয় সরকার নির্বাচনের সময় থাকে, তাহলে সেই সরকার পুরো নির্বাচনটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়, তাই না? আপনারা তো জানেন এগুলো সব, ওই ডিসি বলেন কার কথা শোনে, যে সরকারের থেকে তার কথা শোনে, এসপি কার কথা শোনে, যে সরকারের থেকে তার কথা শোনে, তাই না? ইউএনও কার কথা শোনে, যে নির্বাচনের থেকে সরকারের থেকে তার কথা শোনে। আর প্রিজাইডিং অফিসার কারা হয়? বেশিরভাগই সরকারি কর্মকর্তা অথবা ব্যাংকের কর্মকর্তা অথবা স্কুলের কর্মকর্তা, তাই না? ফলে ওই ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এই কারণে আজকের যারা শাসক গোষ্ঠী আওয়ামী লীগ, তাদেরই দাবি ছিল যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে হবে নির্বাচনের সময়, তাদের দাবি ছিল। তা আমাদের ছিল না, আমরা তার সরকারে ছিলাম, এবং তাদের সঙ্গে জামাতে ইসলাম, জাতীয় পার্টি একসাথে তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করেছে। এই 5 বছরে যত রকমের মানে অপকর্ম করার দরকার, যাতে কোনো মতেই বাংলাদেশের মানুষ তার সঠিক ভোটটা দিতে না পারে, যাতে কোনো মতেই বাংলাদেশের মানুষ তার মতামত প্রকাশ করতে না পারে, কথা বলার অধিকার, লেখার অধিকার, সমস্তগুলো বন্ধ করার জন্য বিভিন্ন রকম আইন তৈরি করলো, তাই না? এই আইনের মধ্যে লেটেস্ট যে আইনটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন। ওটা আবার প্রতারণা কীরকম করছে মানুষের সঙ্গে, ওটার নামটা পাল্টে দিয়ে যেহেতু সারা পৃথিবী জুড়ে এটার উপরে সমালোচনা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন দিয়েছে, তাই না? একই জিনিস, ওল্ড ওয়াইন নিউ বটল। এই যে মানুষকে আপনার পুরোপুরিভাবে বোকা বানানো, প্রতারণা করা, এই সরকার এটা ক্রমান্বয়ে করে চলেছে, করেই চলেছে। মানুষের অধিকার বলতে আর কিছু নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কথায় কথায় এক কথা বলে যে তারা হচ্ছে এই দেশে সবচেয়ে অসাম্প্রদায়িক আওয়ামী লীগ,
এই কথাটা আমাদের আপনাদের নেতৃবৃন্দরা বারবার করে আপনারা দেখেছেন, আপনি জানেন কতটা সাম্প্রদায়িক তারা। আমি বিশদ যাব না, আমরা 1972 থেকে 75 সাল পর্যন্ত দেখেছি যে এই দেশে সত্যিকার অর্থেই আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তাদের বাড়ি ঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য যদি দখল করে থাকে সেটা আওয়ামী লীগের লোকেরাই সবচেয়ে বেশি বাস্তব। এই যে আপনার রমনা কালী মন্দির কারা ভেঙেছিল আপনার জানেন, সেটা আমাকে বলতে হবে না, বাস্তবতা। আপনার পরবর্তীকালে গত কয়েক বছরে এই যে আপনার রামুর আপনার আমি গিয়েছিলাম আপনার বৌদ্ধ মন্দির থেকে শুরু করে নাসিরনগর বিভিন্ন জায়গায় যে আপনার মন্দিরগুলো ভাঙলো তুললো, তারপরে আপনার সুনামগঞ্জে যেটা ভাঙলো, কুমিল্লাতে যে ভাঙলো, দুর্গা পূজা বেগমগঞ্জে যেটা করলো, দুর্গা মন্দির যেভাবে আপনার ভাঙচুর করলো বিভিন্ন জায়গায়, সব কিছু নাহলে সব কিছুর পেছনে দেখবেন যে ওই আওয়ামী লীগের লোকেরা সন্ত্রাসী।